যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশীয় প্রযুক্তিতে বানানো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। বৃহস্পতিবার রবার 373 নামের ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্মোচন করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানায় রয়টার্স। বাভার 373 ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্রের প্রতিযোগী বলে অভিহিত করেছে ইরান। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি দেশটির টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নিজেদের প্রতিরক্ষার প্রয়োজনে দীর্ঘপাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার S-300 চেয়েও বাভার 373 পাল্লা বেশি, এটি আরও বেশি দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত, অনুসরণ ও আঘাত হানতে পারে। তিনি বলেন, বাভার 373 সার্চিং রাডারের পাল্লা হচ্ছে 320 কিলোমিটার, ট্র্যাকিং বা অনুসরণের জন্য রয়েছে 250 কিলোমিটারের বেশি পাল্লার রাডার এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। তিনি বলেন, ইরানের বাভার 373 মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও শক্তিশালী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেত্রেও এর কার্যকারিতা বেশি। এদিকে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা দাবি করেন, ইরান প্রায়ই নিজেদের অস্ত্র সক্ষমতা নিয়ে বাগড়ম্বর করে। যদিও দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে নানা মহলে উদ্বেগ রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে অস্ত্র আমদানি করতে না পারলেও ইরান নিজেদের প্রযুক্তিতে দেশীয় অস্ত্রের বিশাল এক শিল্প খাত গড়ে তুলেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সতর্ক করে জানান, পরমাণু চুক্তির আওতায় ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা 2020 সালে শেষ হতে যাচ্ছে। এর পরবর্তী সময়ের দিকে নজর রেখেই মূলত উদ্বেগ প্রকাশ করেন পম্পেও। এর আগে গত জুনে দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইরানি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি সেই সময় ইরানের সীমানায় অনুপ্রবেশ করেছিল বলে দাবি করে তেহরান। তবে ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক সীমানার মধ্যেই অবস্থান করছিল সেটি।